স্বাগত জানাই নিউজ 24 টেলিভিশন প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি বোরহানুল হক সম্রাট। সামনে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলন, বলা হয়েছে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী নেতৃত্ব গঠন করা হবে। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করতে এই সম্মেলন অনেকটাই তাৎপর্যপূর্ণ। সম্মেলনের ঘোষণাপত্রে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আলোচনায় এসেছে দলের নতুন নেতা নির্বাচনের বিষয়টিও। আজ আমরা কথা বলবো আওয়ামী লীগের 20তম সম্মেলন নিয়ে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, পরিচয় করে দিই। অধ্যাপক আবু সাইদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, এবং পীর হাবিবুর রহমান, প্রধান সম্পাদক পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আমরা কথা বলবো। একটু আপনাদেরকেও জানিয়ে রাখি, আমাদের দর্শকদেরও জানিয়ে রাখি, আমরা এই সাথে আমাদের সাথে সংযুক্ত থাকবেন রাজশাহী, সিলেট, চট্টগ্রাম এবং খুলনা থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারাও আমাদের সাথে যুক্ত হবেন। সামনে যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সম্মেলন তাদের প্রত্যাশা কী হতে যাচ্ছে, কারা আসছেন, সব কিছু নানান গুঞ্জন চলছে, আপনারা নিশ্চয়ই এটি জানেন। আমি অবশ্যই প্রথমে পীর হাবিবুর রহমান আপনাকে দিয়ে শুরু করব, কারণ আমরা আপনার কথা শুনি যে এই সম্মেলন নিয়ে আপনার নানা ধরনের বিশ্লেষণ দেন, যেটি বারবারই বলা হয় আসলে এত নেতা এখন আওয়ামী লীগের, যা আওয়ামী লীগের সাবেক নেতারাই খুব বিভ্রান্ত হয়ে পড়ছেন, সম্মেলন স্থলে যেতেও পারছেন না কখনো কখনো, এরকম একটি অবস্থা কিন্তু তৈরি হয়েছে আমরা দেখি। আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা কয়েকটা বিষয়, একটা হলো যে আওয়ামী লীগের যে বিবর্তনের যে ধারা, সেই বিবর্তন বিচ্ছুতি কখনো, এবং আওয়ামী লীগের যে তার ঐতিহ্যের ধারা, তার যে গণমুখী সংগঠন, যে চরিত্র, গণমুখী চরিত্র, সেটা থেকে যে আওয়ামী লীগের কখনো হুচট কখনো বিচ্ছুতি, এবং তার যে বিবর্তনের ধারা, সেখানে যে আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে প্রতিযোগিতামূলক বিভিন্ন পর্যায় অতিক্রম করার মধ্য দিয়ে তার কখনো কখনো সে তার কিছু কিছু চরিত্রকে সে হারিয়েছে, যে আওয়ামী লীগ বলতে মানুষের মধ্যে যে অবয়ব ছিল, যে চেহারা ছিল, সেইটা অনেকটা নিষ্প্রব হয়েছে, দূষর হয়েছে। সেখানে বলবে যে একবিংশ শতাব্দী, প্রযুক্তির যুগ, সেটা এক জিনিস, আরেকটা হলো রাজনীতির চেহারা, দৃশ্যপট এক জিনিস, যে আওয়ামী লীগের রাতারাতি কেউ নেতা হতে পারতেন না, তার দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করে আওয়ামী লীগের নেতা হয়ে উঠে আসা লাগতো, সেটার একটা বর্ণাঢ্য ইতিহাস নিয়ে আসা, ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আসা লাগতো। সেই পথটা এখন রাতারাতি পথেও আওয়ামী লীগের নেতা হওয়া যায়, এটা আওয়ামী লীগের বিগত দুটি কাউন্সিলে সেটি দেখা গেছে। বিশেষ করে 111 চ্যালেঞ্জ মোকাবেলার পর শেখ হাসিনা যে 2009 সালের কাউন্সিলে যে ওয়ার্কিং কমিটি ঘোষণা করলেন, সেখানে দেখা গেছে যে আওয়ামী লীগের রাতারাতি উঠে আসা তৃণমূল থেকে বা বাহির থেকে যারা জেলা নেতৃত্ব নিতে পারেন নাই, তাদেরও অনেকে কেন্দ্রীয় প্রভাবশালী নেতা হয়ে গেছেন রাতারাতি, যাদেরকে হাইব্রিড বলা হচ্ছে। হাইব্রিড, তারা না, হাইব্রিডটা আর একটা সংজ্ঞা, আরও অনেকে আছেন হাইব্রিড, এদের মধ্যে অনেকে হাইব্রিড আছেন, যাই হোক, এবং তারা লাগামহীন কথাবার্তা, আওয়ামী লীগের মতো একটা দল যে ভারিক্কির জায়গা সেটিকে নষ্ট করছেন তারা অনেক জায়গায়, যেটার জন্য প্রধানমন্ত্রীকে বারবার দায়িত্ব নিতে হচ্ছে, এবং প্রধানমন্ত্রীকে অনেকের প্রতি প্রধানমন্ত্রী তিরস্কারের শিকারও হচ্ছেন, গত রাতেও শিকার হয়েছেন। সবচেয়ে বড় জিনিস যে আওয়ামী লীগের একসময় যে প্রতিযোগিতামূলক যে নেতৃত্বের রাজনীতি ছিল সেটা এখন আওয়ামী লীগের নাই। আওয়ামী লীগে একসময় অনেক নেতৃত্ব ছিল, বিশাল কর্মী বাহিনী ছিল, এখন আওয়ামী লীগে সবাই নেতা, আওয়ামী লীগে এখন কর্মী নাই। আওয়ামী লীগে আগে যে একটা রাজনৈতিক চর্চা ছিল সেই চর্চাটা আওয়ামী লীগে নাই, এখন ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আওয়ামী লীগের, এবং যেহেতু এটা ক্ষমতাসীন আওয়ামী লীগের, নিরঙ্কুশ ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউন্সিল, তাই এটা একটা বিয়ের, মহাবিয়ের, রাজকীয় বিয়ের উৎসবে পরিণত হয়েছে ঢাকা শহর, এবং প্রধানমন্ত্রী এসে বলেছেন যে সাজসজ্জা এগুলো কিছু কমাও, এগুলো কোথায় এত টাকা পাও, 3 কোটি টাকা আওয়ামী লীগ বাজেট রয়েছে, পাস করেছে জাতীয় কমিটিতে নির্বাচনের জন্য, কিন্তু আওয়ামী লীগ যে সাজসজ্জা যে আয়োজন করছে, দৃশ্যমান হচ্ছে, সেটা কে ধরবে, সেটা একটা স্বচ্ছতার প্রশ্ন রয়েছে। আরেকটা বিষয় হলো গিয়ে যে আওয়ামী লীগে এখন কে নেতা হবেন, এটা এখন আর আওয়ামী লীগের কাউন্সিলরদের উপর নির্ভর করে না, কাউন্সিলরদের কোনো গুরুত্ব নেতাদের কাছে নেই, নেতাদের গুরুত্বের জায়গা, আশ্রয়ের জায়গা, চাওয়ার জায়গা, পাওয়ার জায়গা একটাই, সেটা হলেন শেখ হাসিনা। এবং শেখ হাসিনা 81 সালে যে প্রেক্ষাপটে, এখানে অধ্যাপক আবু সাইদ ভাই আছেন, তারা তখন 75 উত্তর, তার দীর্ঘ রাজনৈতিক জীবন 60-এর দশক থেকে 75 উত্তর তারা অনেক ভূমিকা রেখেছেন, মুস্তাকের যে 15 অক্টোবরের যে সংসদ সদস্যদের মিটিং বানচাল করা থেকে অনেক ভূমিকা, আওয়ামী লীগের সুসংগঠিত করা, সব কিছু মিলিয়েই ওইটা আর একটা পার্ট তিনি বলবেন, সেটা ইতিহাস। কিন্তু সেই সময় যে শেখ হাসিনা যখন এসেছিলেন তখন আওয়ামী লীগ ছিল
এক নিষ্ঠুর রাজনৈতিক নির্যাতন নিপীড়নের শিকার একটি দল, তার হাজার হাজার নেতাকর্মী তখনও কারাগারে, এবং আওয়ামী লীগ নেতৃত্ব ছিল ভাঙ্গনের মুখে, নেতৃত্বের কুণ্ডলে ছিল ভাঙ্গন কবলিত, এবং মুজিব কন্যা শেখ হাসিনা ছিলেন নেতাকর্মীদের আবেগের আশ্রয়স্থল, এখনও তিনি তাদের আবেগের আশ্রয়স্থল, এবং তিনি ছিলেন রাজনীতির তখন অপরিপক্কৃত, অনভিজ্ঞ, এবং গত 35 বছর ধরে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে তিনি বিভিন্ন ক্রান্তিকাল অতিক্রম করেছেন, উত্থান পতন দেখেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, কখনো সামরিক শাসনের চ্যালেঞ্জ, কখনো দলের অভ্যন্তরের নেতৃত্বের চ্যালেঞ্জ, কখনো তিনি নানা 21-এর গ্রেনেড হামলা দিয়ে তাকে উড়িয়ে দেওয়ার মতো চ্যালেঞ্জও তাকে মোকাবেলা করে আসতে হয়েছে। যে কথাগুলো আপনি বলছিলেন সেই বাস্তব আমি শেষ করছি, সেখান থেকে তিনি আজকে অভিজ্ঞ, প্রাজ্ঞ, এবং তার চ্যালেঞ্জের মধ্য দিয়ে, 111 এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে, এবং তিনি আজকের ক্ষমতাকে নিরঙ্কুশ করেছেন, আওয়ামী লীগের রাজনীতিকে নিরঙ্কুশ করেছেন, ক্ষমতাকে নিরঙ্কুশ করেছেন, এবং আওয়ামী লীগে আজকে কেউ সাধারণ সম্পাদক অতীতে যাদের নাম আসতো তারা তো হারিয়ে গেছেন, যাদের নাম যেমন ওবায়দুল কাদের, তিনি বলছেন তিনি আওয়ামী লীগের প্রার্থী নন, তিনি একবার প্রার্থী হয়েছিলেন যখন আব্দুল জলিল সাধারণ সম্পাদক হন, এবং সেই আলোচনায় আমরা পিঠাভাবে অবশ্যই আসবো, আপনি নিশ্চয়ই আমাদের আরো আলোচনা হবে। আমি যেতে চাই ব্যাপারটা ছিল এটা একটা উৎসবের মহামিলন আওয়ামী লীগের, এটা যে ট্রেডিশনাল যে একটা রাজনৈতিক দলের যে কাউন্সিল, তার যে রূপরেখা, আলাপ আলোচনা, সেইটাকে আমি ওইভাবে এত গুরুত্ব বহ মনে করছি না। গুরুত্বপূর্ণ জায়গা হতো তখন যখন এটা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে যদি পার্টির সাধারণ সম্পাদক পরিবর্তন ঘটত, পার্টির প্রেসিডিয়াম যদি কালেকটিভ লিডারশিপের আলোকে গঠিত হতো, তাহলে আমরা আসলে দেখছি না নাই কোথাও নাই, এটি খুবই বাস্তব। অধ্যাপক আবু সাইদ, অবশ্যই আমি আপনার কাছে আসবো। যে আক্ষেপের কথা বলছিলেন পীর হাবিব, নিশ্চয়ই তার আসলে দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে এই ধরনের কথা বলছেন, এক ধরনের প্রত্যাশা জায়গা থেকে বিচ্যুত হয়েছে বলেই এই ধরনের কথা বলছেন। আপনার কাছে তো এই খবর আরো বেশি, এই আপনার প্রত্যাশা ভাঙার গল্প তো নিশ্চয়ই আরো অনেক বেশি। জানতে চাই যে নতুন যে জায়গা সম্মেলন, মানে 20তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটিকে ঘিরে আপনার মনের মধ্যে কি কথা তৈরি হয় এখন? পীর হাবিব অত্যন্ত যুক্তিযুক্তভাবে পজিটিভ এবং নেগেটিভ দুদিকে আলোচনা করেছেন, এবং যে কথাগুলো বলেছেন তাত্ত্বিক ভাষায় যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ বিপ্লবী দল নয়, আওয়ামী লীগ একটা সংগ্রামী দল। সংগ্রামী দলের বৈশিষ্ট্য হলো তারা ডানেও থাকে না, বামেও থাকে না, মোটামুটিভাবে তারা মধ্যপন্থী দল হয়, আর মধ্যপন্থী দলগুলোর ভিত্তি থাকে জাতীয়তাবাদ, এবং আমাদের ছিল বাঙালি জাতীয়তাবাদ, এখন আছে। বাঙালি জাতীয়তাবাদেরকে ভিত্তি করে যে দলগুলো গড়ে ওঠে, আমাদের দেশে বাঙালি জাতীয়তাবাদের রূপরেখা হলো এই অসাম্প্রদায়িক, জন আকাঙ্ক্ষার পরিপূরক গণতন্ত্র এবং শোষণ মুক্তির জন্য সমাজতন্ত্র, এই মৌল ধারণা নিয়েই আওয়ামী লীগ যাত্রা শুরু করেছে, প্রথম থেকেই বিভিন্নভাবে যাত্রা শুরু করেছে। কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে নেতা নির্ভর দল যদি হয় তাহলে সে দল ধীরে ধীরে মুসলিম লীগের পরিণতি লাভ করে, আর কর্মী নির্ভর দল যদি থাকে এবং তাদের যদি আদর্শ থাকে সে দল কিন্তু কাউন্সিলের মাধ্যমে শক্তিশালী হয়। আওয়ামী লীগের কাউন্সিলে যেহেতু বিপ্লবী দল নয়, বৈপ্লবিক কিছু ঘটবে, রূপান্তর হবে, পরিবর্তন হবে এমনটি আশা করা ঠিক না, এবং এমনটি কেউ আশাও করে না। আওয়ামী লীগ ব্যাপক শোডাউনের আয়োজন তো আমরা দেখছি না, শোডাউনের আয়োজন সেটা ভিন্ন কথা, কিন্তু কথা হলো যে ট্র্যাডিশনাল পার্টিতে এ ধরনের মোটাসোটা জাঁকজমকপূর্ণ আয়োজন এগুলো হয়েই থাকে, কিন্তু ঘটনা যেটা হয় সেটা হলো এখানে পরিবর্তনের দিকটা, সাংগঠনিক পরিবর্তনের দিকটা খুব বেশি আলোচনা করে আগে যেমন হতো, আগে প্রথম থেকে আওয়ামী লীগ সাবজেক্ট কমিটি ছিল, সেই সাবজেক্ট কমিটি, ওয়ার্কিং কমিটি প্লাস প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে তারা আলোচনা করে একদিন দুই দিন এগুলো ঘুরে তারা আলোচনা করে নেতা নির্বাচন করতেন, সেখানে ভোটাভুটি হতো, এগুলো হতো। মানে আপনি বলছেন এটি স্বাভাবিক প্রক্রিয়া যেটি? হ্যাঁ, না এটি হতো আওয়ামী লীগে, কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগের এই ধারা যেটা পীর হাবিব সাহেব বলেছেন ধারা চলে এসে, এমন কাউন্সিল গণতন্ত্রে কাউন্সিলরও সর্বসাধারণ, সাবজেক্ট কমিটি নেই, তার সাবজেক্ট কমিটি না থাকার ফলে কাউন্সিলরা শক্তিশালী। কত কাউন্সিলর? 25,000 একজন, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের কত হাজার কাউন্সিল হয়? এই কাউন্সিলরদের ভোট নিতে গেলে
আগের থেকে সে ভোটের ব্যবস্থা, ভোটার লিস্ট করা, কাউন্সিল লিস্ট এসে, কাউন্সিল লিস্ট আসা, তারপরে হলো কে কে দাঁড়াবে সেগুলো নির্বাচন কমিশন যদিও গঠনতন্ত্র মোতাবেক গঠিত হয়েছে, তারপরে সেগুলো করার মতো সময়, পরিস্থিতি, পরিবেশ কিংবা ট্র্যাডিশনাল একটা দলে এরকম হয় না। সাধারণত কনসেনসাসের ভিত্তিতেই হয়। আমেরিকার যে ধারাটা এখন আসছে সেই ধারাটা হলো যে বঙ্গবন্ধুর সময়টা বাদ দিলে তারপর যে ধারাটা আসছে, বিশেষ করে এই এক দশক দুই দশক ধরে ধারাটা আসছে, সেটা হলো আমরা সবাই বিশ্বাস এবং আস্থার জায়গা, যেটা পীর হাবিব সাহেব বলেছেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তার উপর ছেড়ে দিয়েই আমরা নিশ্চিন্ত থাকি। তিনি যেভাবে পার্টিটাকে সাজাবেন সেইভাবেই পার্টিটা সজ্জিত হয়, যেভাবে পার্টিটাকে নিয়ে যাবেন সেভাবে হয়। কিন্তু আর একটা বিষয় থাকে, সেটা আওয়ামী লীগ তার মূলধারা অর্থাৎ মৌলিক নীতি নির্ধারণের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে কথাগুলো ঠিকই রেখেছে। বাস্তবায়ন কতখানি হচ্ছে, জনগণের ভিতরে তার প্রতিফলিত কেমন হচ্ছে, সেটা ভিন্ন কথা, ভিন্ন আলোচনা, কিন্তু সেই মূল ধারাগুলোই একইভাবে রয়েছে। এটা আমাদের কিন্তু পরিষ্কারভাবে, আমরা একটু যুক্ত হতে চাই আমাদের সিলেটে যেখানে রয়েছেন আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতা বদরুদ্দিন আহমেদ কামরান। নিশ্চয়ই বদরুদ্দিন আহমেদ কামরান, আপনি আমাদের বক্তব্য কথাবার্তা শুনছিলেন, যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের 20তম সম্মেলন, সেটিকে ঘিরেই নানা ধরনের প্রত্যাশার জায়গা থেকে, নানা ধরনের আক্ষেপের জায়গা থেকে কথা বলা হচ্ছে। যারা পুরনো নেতা তাদেরকে ঠিকমতো মূল্যায়ন করা হয় কি না, নতুনদের দাপটে তারা অস্বস্তির মধ্যে পড়েছে, জায়গা পাচ্ছেন না, আসলে বাস্তবতাটা কি? কেন্দ্রের তো এক ধরনের বাস্তবতা আছে। আমি যদি আপনার কাছে জানতে চাই, আপনি আওয়ামী লীগের দীর্ঘদিনের নেতা, যদি একটু বলতেন যে আপনাদের প্রত্যাশাই বা কি, বাস্তবতাটাই বা কি? আমরা যান্ত্রিক ত্রুটির কারণে বদরুদ্দিন আহমেদ কামরানের সাথে এই মুহূর্তে কথা বলতে পারছি না, আমরা নিশ্চয়ই তার কাছে ফিরবো। আমরা একটু যেতে চাই খুলনাতে, রয়েছেন আলহাজ মিজানুর রহমান মিজান, এমপি, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামী লীগ। মিজানুর রহমান মিজান, যদি আপনি আমাদেরকে শুনতে পেয়ে থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন, আসন্ন আপনাদের দলের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনের আদ্যপ্রান্ত নিয়ে আমরা এখানে কথা বলছিলাম, নিশ্চয়ই আপনি শুনছিলেন। জানতে চাই আপনাদের খুলনা বিভাগের নেতাকর্মীদের মধ্যে আসন্ন এই সম্মেলনে কি ধরনের উজ্জীবনী অবস্থা বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে, আপনাকে আমি শুনছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার আপনার মাধ্যমে আমার খুলনা অঞ্চলের, আমার এই আসামের সকল মানুষকে। এবার আমাদের যে এই সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে আমাদের অনেক উৎসাহ উদ্দীপনা, এবং বিশেষ করে এইবারই প্রথম আমরা মনে করছি যে এটা একটি অনেক বড় ধরনের পাওয়া, একটি গণতন্ত্র, আমরা সম্ভবত এখানেও এই মুহূর্তে কোনো আস্থা এবং বিশ্বাসের জায়গা গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, এবং এখানে আমরা মনে করি যে আমাদের এই সমস্ত বিষয়গুলিকে তিনি যেভাবে দেশ চালাচ্ছেন, দেশ আজকে এগিয়ে যাচ্ছে, আজকে দেশের উন্নয়ন, আজকে সাংগঠনিক অবস্থা, দেশের বর্তমান অবস্থা, সব কিছু মিলাই আমরা মনে করি যে আস্থা এবং সেই বিশ্বাসের জায়গাটায় আমরা সঠিক রয়েছি। এবং এই সম্মেলনকে ঘিরে যে আশা স্বপ্ন, আমাদের একটা বড় ধরনের একটি যে বিষয়, সেই বিষয়টি আমরা মনে করি যে আমরা পাবো এই সম্মেলনকে ঘিরে। এবং সারা দেশ থেকে আজকে আমরা এখান থেকে আমাদের এই শহরের, আমাদের এই খুলনা বিভাগের সকলেই আমরা ঢাকাতে এই সম্মেলনকে কেন্দ্র করে যে উৎসাহ সৃষ্টি হয়েছে, আমরা সেই উৎসাহের কারণেই সকল মানুষের যে মতামত, সকল মানুষের যে একটা আকাঙ্ক্ষা, সেটা বুঝতে পারছি যে দেশের বর্তমান এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী সঠিক পথে এগোচ্ছেন, এবং তার সুনির্দিষ্ট নির্দেশনা এবং তার সুনির্দিষ্ট এই যে নেতৃত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজকে আমাদের দল এবং বাংলাদেশ ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে এবং সেটা ভালোভাবে এগিয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, আমি আবারও ফিরবো আপনার কাছে মিজানুর রহমান মিজান। এই এই প্রশ্ন, কিন্তু এই উত্তর আসলে খুবই পাওয়া যায় আর কি, যেটি তারা বলবার চেষ্টা করেছেন যে তারা তাদের দলের নেত্রী এবং প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বেই
সবকিছু হবে এবং তারা আশাবাদী যে সব নেত্রী করে দেবেন, এই জায়গাটাতে এই কথাটা তো আমরাই বলছি, আমি তো এই কথাটাই বললাম যে মনে করেন যে শুধু কি উনি দল, আপনি খেয়াল করে দেখবেন যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতা বানাতে চেয়েছিলেন, যারা বঙ্গবন্ধুর হাড্ডি দিয়ে আর চামড়া দিয়ে ঢোল হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন, শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিশমা 35 বছরের যে অর্জন, খালি দলের মধ্যেই তিনি নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সফল হন নাই, সেই সেই শক্তিকেও তিনি তা এনে তাদের রাজনৈতিক চামড়া দিয়ে তার জুতার পা পালিশ করাচ্ছেন। এবং আজকের রাজনীতিতে শেখ হাসিনা শুধু তাই নয় যে আজকে 75-এর পরে বা স্বাধীনতার পরে বা 75-এর পরে যেসব শাসকরা এসেছিলেন তারা কী করেছিলেন, আওয়ামী লীগের উপর ব্যাপক দমন নির্যাতন করেছিলেন, তারা কী করেছেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন, তারা বঙ্গবন্ধুর খুনিদেরকে সংসদে এনেছিলেন, তাদেরকেও তিনি গ্লানির রাজনীতির মধ্যে এনে ফেলে রেখেছেন, এমনকি এটা ইতিহাসের সুদ। এবং তিনি অতীতের শাসকরা যেরকম একটা মডেল গণতন্ত্রের আবির্ভাব করেছিলেন, যেমন মনে করেন স্বাধীন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটিয়ে তারা বঙ্গবন্ধুর একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে শোষিতের গণতন্ত্র চালু করেছিলেন, সেনাশাসক জিয়াউর রহমান এসে সামরিক শাসনের মোড়কে বহুদলীয় গণতন্ত্রের একটা মেকআপ চাল দিয়েছিলেন, সেইটা ধারাবাহিকতায় এরশাদ রেখেছিলেন। এবং পরবর্তীতে মনে করেন 90-উত্তর যে দুইটা শাসন আমলে সংসদীয় গণতন্ত্র এসেছিল, এবং 2001 সালের শাসন আমলে বিএনপি এসে যুদ্ধাপরাধীর গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন, এবং সেই সময় অনেক ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেছিল এবং 21-এর গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটে বাংলাদেশের রাজনীতিতে আস্থা এবং বিশ্বাসের জায়গা ছিন্ন করে দিয়ে সেটার কবর রচিত হয়েছিল বিশ্বাসের জায়গা, সেইখান থেকে উত্তরণ ঘটিয়ে এসেছেন শেখ হাসিনা। এখন তিনি কী করছেন, তিনি তার নিজের একটা মডেল দিয়েছেন যে এটা গণ ভোটের রফা দফা কী হবে না হবে জানি না, আমি দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে নিয়ে যাবো, উন্নয়নের মহাসড়কে সেখানে কাউন্সিলে দিয়ে সফল, এখন সফল মানে কি, এখন তিনি দক্ষিণ এশিয়ার নেত্রী যেটা মোদী চেয়েছিলেন সেখানে প্রায় প্যারালাল তিনি চলে গেছেন, এমনকি যে ব্লু ইকোনমি যেটা ভারত চীন মায়ানমার বাংলাদেশ মিলে আমাদের যে সমুদ্র সম্পদ নিয়ে সেইটা ঘটেছিল তো বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়ার দিকে যাবে, এবং আজকে চীনের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টকে বলা হয় মাওসুতিং এর পর সেই দূরদর্শী নেতা, এবং তিনি এসে যে 22 ঘন্টার সফরের মধ্যে দিয়ে যে $25 বিলিয়ন যে চুক্তি এবং বিনিয়োগের যে দুয়ার খুলেছে, এতে আমাদের অবকাঠামো বিদ্যুৎ বিনিয়োগের জন্য তিনটা জিনিস দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা, এইটা যেভাবেই হোক শেখ হাসিনা এটা অর্জন করে ফেলেছেন, এটা বিরোধী দলকে দমন করেই হোক আর যেভাবেই হোক একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করেছেন, আর দরকার বিদ্যুৎ এবং অবকাঠামোর উন্নয়ন, এটা ভারতে বিনিয়োগ করেছে, এখন চীন এসে ব্যাপক হারে বিনিয়োগ করছে, এই বিনিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ সামনে যেদিকে যাবে এতে শেখ হাসিনার যে লক্ষ্যটা নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন সেখানে তিনি সফল হচ্ছেন, তার এখন কিন্তু বৃহস্পতির তুঙ্গে। এখন আজকের রাজনীতিকে চ্যালেঞ্জ করেছিলেন দলের অভ্যন্তরে, তাকে যারা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, দলের সভানেত্রী থাকলে প্রধানমন্ত্রী হওয়া যাবে না, তারা এখন কি, তারা কেউ আজকে দলের বাইরে চলে যেতে হয়েছে এবং তারা কেউ কেউ আজকে তার করুণার জীবন যাপন করছেন, এবং কেন করছেন তাদেরও রাজনৈতিক জীবন বর্ণাঢ্য, কেন পারেন নাই আওয়ামী লীগের মতো একটা গণতান্ত্রিক দলে থেকে, কারণ তারা তাদের রাজনীতিটাকে তারাও কর্মীবান্ধব চরিত্র হারিয়ে তাদের এলাকা নির্ভর রাজনীতি করেছেন, যে এমপি হওয়ার এমপি হবেন মন্ত্রী হবেন, আমরা আবার একটু সিলেটে যেতে চাই, কর্মীদের দেখেছিলেন শেখ হাসিনা, কর্মীরা ছিল শেখ হাসিনার সঙ্গে, এই জন্য তারা হেরেছে, আমরা আবার একটু সিলেটে যেতে চাই, বদরুদ্দিন আহমেদ কামরান আওয়ামী লীগের সিলেট মহানগর আওয়ামী লীগের যুক্ত রয়েছেন, যে প্রশ্ন যে আলোচনা আমরা করছিলাম যে আসন্ন আপনাদের দলের যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনে প্রান্তিক পর্যায়ে আপনাদের প্রত্যাশার জায়গা সেখানে কি অবস্থা, এতদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অনেক পদ পদবী খালি, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, একটি কেন্দ্রীয় পদের জন্যও আলোচনা হচ্ছে, নানান আলোচনা, আপনার প্রত্যাশার জায়গা থেকে কি বলেন যে দলটি বাংলাদেশের অন্যতম বৃহৎ দল সেটি কিভাবে সংগঠিত হতে পারে সামনের এই সম্মেলনকে কেন্দ্র করে? দেখেন, আমি যোগ্যতাটা শুরু করেছিলাম যে এই সংগঠনটা গণমানুষের সংগঠন, আমাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা যেভাবে এই সম্মেলনেকে কেন্দ্র করে সবার মধ্যে একটা আনন্দের বন্যা বইছে, সবার মনে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, এবং সেই সাথে বাংলার 16 কোটি মানুষও, যেহেতু গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, তারাও এই আওয়ামী লীগের কাছে তাদেরও প্রত্যাশা অনেক কিছু রয়েছে। আমরা জানি যে এই সংগঠন এই আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি, আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা
বাংলাদেশকে অত্যন্ত সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা একটু আগে আমার শ্রদ্ধাভাজন দুইজন ব্যক্তি যারা প্যানেলে ছিলেন তারা তাদের বক্তব্যের মধ্যে সেটা উপস্থাপন করেছেন। আমরা এটা বলতে পারি যে এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেটা এবং ইতিমধ্যে যে দিক নির্দেশনা আমরা পেয়েছি সেটা হলো মূলত আমাদের আগামী 2019 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং জঙ্গিবাদকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা, এই দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে এবারের আমাদের এই সম্মেলন। সুতরাং এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের আগামী নেতৃত্ব গঠন করা হবে। বাংলার 16 কোটি মানুষের আশা ভরসার এবং ঐক্যের প্রতীক যেভাবে জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীর কাছে তিনি একজন অবিচল আস্থা এবং বিশ্বাসের আমাদের নেত্রী। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের প্রথম অধিবেশনের পরে আমাদের যখন দ্বিতীয় অধিবেশন অর্থাৎ 23 তারিখে কাউন্সিলার ডেকে নিয়ে আমরা বসবো, সেখানে আমাদের সভানেত্রী সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। নির্বাচিত হওয়ার পর আমরা সাধারণত আমাদের মাননীয় নেত্রীর প্রতি আমাদের যে আস্থা এবং বিশ্বাস তার কারণে আমরা ওনাকে দায়িত্ব দিই যে তিনি যেন পুরো সংগঠনটাকে সাজান। এর কারণ হলো যে তিনি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলার প্রত্যেকটি নেতাকর্মী সম্বন্ধে ওনার যথেষ্ট ধারণা এবং চিন্তাভাবনা রয়েছেন। তিনি একটা অত্যন্ত প্রতিকূল অবস্থা থেকে আওয়ামী লীগকে তিনি এই পর্যায়ে নিয়ে এসে আজকে এই আওয়ামী লীগ এই দেশ পরিচালনা করছে। সুতরাং তিনি তার চিন্তা চেতনা দিয়ে তার চিন্তা তার ধারণা তার মননশীলতা ওনার যে সেটা দিয়ে তিনি যাকে যেখানে তিনি যে পদে দেবেন আমরা মনে প্রাণে সেটা বিশ্বাস করি যে তিনি যেটা করবেন সেটা সংগঠনের স্বার্থে করবেন। হ্যাঁ, বড় সংগঠন হিসাবে অনেকেরই আমাদের সংগঠনে অনেকে পদবির জন্য আমরা অনেকেই হয়তো সেখানে চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগের পদবি আমরা কে কী পেলাম তার চেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে এদেশের 16 কোটি মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আওয়ামী লীগের মতো একটি সংগঠনের একজন সামান্য কর্মী হিসাবে আমরা কাজ করতে পারছি, এটা আমাদের কাছে বিশাল। বদরুদ্দিন আহমেদ কামরান, আপনার কাছে আমার একটি প্রশ্ন যে প্রায় 7 বছরের বেশি সময় আপনাদের দল ক্ষমতায় রয়েছে এবং যেটি তৈরি হয়েছে আমরা দেখি গ্রামে গঞ্জে গেলে আমরা সেই বিষয়টি আসলে দেখতেই পাই যে এক ধরনের নতুন আওয়ামী লীগারদের আমরা দেখতে পাই এবং যে কারণে পুরনো যারা ত্যাগী নেতাকর্মী তাদের মন খারাপও আসলে আমরা দেখতে পাই এবং এই সম্মেলনের সময় এই আলোচনাও আসছে যে এই যে যাদেরকে কোনো কোনো ভাষায় হাইব্রিড বলা হয়, নতুন আওয়ামী লীগার বলা হয় এবং অন্য দল থেকে আসা বলা হয়, তাদের ভিড়ে এই সম্মেলনে কি পুরনোদের জায়গা হবে না, এরকম কোনো সংশয় আলোচনা কি আপনাদের মধ্যে হয়? না, আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এই সংগঠনে এবং আমাদের এই কাউন্সিলে যে আমি শুনতে পাচ্ছি বদরুদ্দিন আহমেদ কামরান, যে আমরা যেটা মনে করি সেটা হলো যে এই কাউন্সিলের মাধ্যমে নবীন এবং প্রবীণের সমন্বয়, যে শুনতে পাচ্ছি আপনি বলুন, সমন্বয়ে যে সংগঠন বা যে কমিটিটা গঠন করা হবে এই কমিটিটাই আগামী দিনের আমাদের জাতীয় সংসদ নির্বাচন, আমাদের এই যে সমস্ত জঙ্গিদের যে উত্থান এগুলোকে নির্মূল করার লক্ষ্যে এবং যুগোপযোগী করে আমাদের সংগঠনটাকে সাজানো হবে। চমৎকার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আফসারুল আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক মন্ত্রী। আফসারুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। জানতে চাই আসন্ন যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের, সেখানে আসলে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা জানি যে একটা চাওয়া পাওয়ার বিষয় থাকে, প্রত্যাশার জায়গা থাকে, সেটি কতখানি মিটবে বলে আপনার আপনার দিক থেকে আপনারা আপনাদের প্রস্তুতি এবং আপনারা কী ভাবছেন যদি একটু জানাতেন। আফসারুল আমিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ। আমরা আলাপ করছি আজকে আওয়ামী লীগের আসন্ন যে 20তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিশ্চয়ই এক ধরনের প্রত্যাশার জায়গা রয়েছে, সেটি যদি একটু জানাতেন যে আপনারা কীভাবে ভাবছেন সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি না, আমরা যুক্ত হতে পারছি না এখনই, আমরা নিশ্চয়ই ফিরে আসবো। অধ্যাপক আবু সাইদ, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, যেটি পীর হাবিবুর রহমান অনেক যুক্তিসঙ্গতভাবে নানানভাবে বলবার চেষ্টা করেছেন যে কী ছিল, কী হচ্ছে, কী হতে যাচ্ছে। আপনারা আমরা যতদূর জানি বঙ্গবন্ধুর খুব কাছের একজন মানুষ ছিলেন এবং বঙ্গবন্ধুর সময়ে কিছু দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়, সেগুলো সেই জায়গা থেকে আজকের আওয়ামী লীগকে আপনি কিভাবে দেখেন, যেখানে এই দলকে শেখ হাসিনারও খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ, নিশ্চয়ই এখনো কাছের মানুষ, যে আওয়ামী লীগের আপনি পদ পদবীর জন্য প্রতিযোগিতা এটা খারাপ কিছু না। একটা সজীব পার্টির লক্ষণই হলো প্রতিটা কর্মী ত্যাগের দ্বারা, লড়াই দ্বারা, আদর্শের দ্বারা নিজেকে বড় করে তুলবে এবং বড় হয়ে তারা প্রতিযোগিতায় সামনের দিকে এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর আমল থেকে দেখেছি, তারা আগের থেকে দেখেছে, যারা মাঠে কাজ করছে কর্মীদের জন্য, জনগণের জন্য নেতৃত্বের প্রতিযোগিতা ত্যাগ করেছে, তারাই জনগণের কর্মীদের মন তুষ্ট করে এবং মন জয় করে তারাই কিন্তু নেতা হয়েছে। নেতার ডেফিনেশনটাই তাই। এখানে যারা উড়িয়েছে জুড়ে বসে নেতা হতে চায় এরকম সংখ্যা যারা আছে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে সম্প্রতি আমেরিকায় একটা গবেষণা হয়েছে, সেই গবেষণায় দেখা যাচ্ছে যে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের শরীরের ভিতরে যে স্বাস্থ্যগতভাবে জিন আছে, জিন বংশ পরম্পরায় জিন কাজ করে, অর্থাৎ রাজার ছেলে রাজা হয় কেন হয় তারা ব্যাখ্যা দিয়েছে এবং নেতার ছেলে নেতা হয় এ ব্যাখ্যাও দিয়েছে। সেই হিসাবে এই যে বলা হয় যে শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসলো, যেটা আমরা প্রথমে বুঝতে পারি নাই, নিয়ে এসেছিলাম তা আমরাই নিয়ে এসেছিলাম। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসাবে উনি আছেন এবং পরবর্তীকালে দেখেন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াও কিন্তু ওইভাবে এসছে। আমি সমালোচনা করছি না কারো, অর্থাৎ জিন যে প্রভাব ফেলে এই জিনের কারণেই দেখা যায়। ভারতের ভারতীয় সংসদে জরিপ করে দেখা গেছে, পার্লামেন্টের লোকসভায় 67% যারা এমপি হয়েছে তাদের কেউ না কেউ পূর্বপুরুষের পূর্বপুরুষ যারা এমপি ছিল কিংবা মন্ত্রী ছিল। কারণ ছিল, আমি একটু যোগ দিই আপনাদের, এটা ইন্দিরা গান্ধী যখন 77-এর পরাজয়ের পর তিনি যখন দল পুনর্গঠন করেন বা তিনি যখন ক্ষমতায় আসেন, লাল বাহাদুর শাস্ত্রী তত্ত্বমন্ত্রী থেকে পরবর্তীতে যখন তিনি প্রধানমন্ত্রিত্ব নেন, তারপরে তিনি তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু তখন তার রুট কংগ্রেস, যেহেতু স্বাধীনতা সংগ্রামী, ওই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের যেসব নেতারা ছিলেন কংগ্রেসে তাদের খুঁজে খুঁজে, তাদের সন্তানদের খুঁজে খুঁজে তিনি দলে নিয়ে এসে তার বলয় তৈরি করেছিলেন। সেই জন্য আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকেই প্রশ্ন তুলছে, জয়কে কাউন্সিল করা হয়েছে, প্রশ্ন তুলছে পুতুলকে কাউন্সিল করা হয়েছে, বলা হচ্ছে তার স্বামীকে করা হয়েছে, ববিকে করা হচ্ছে, এদের কাউন্সিল করা হচ্ছে। এটা বিচিত্র কিছু না, এটা এটা বিশ্বব্যাপী রয়েছে প্রশ্নবোধ করে, এটা বিশ্ব, এটা কিন্তু বিশ্বব্যাপী। যেমন জেব বুশ, তার পিতা বুশ, নিক্সন তার উত্তরাধিকার, কেনেডি তার উত্তরাধিকার, এগুলো আছে ভারতে, ঠিক ওই ধারায় আছে ভারতে, ওই মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী, এসব আছে এটা। সেই জন্য এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন আর উন্নত দেশই বলেন, রাজনীতিবিদদের ছেলেমেয়েরাই সন্তানেরাই আলটিমেটলি রাজনীতি করবে সেটা আছে। কিন্তু বাংলাদেশে এখানে ক্ষুদ্র অংশ এসছে, অধিকাংশ জায়গাটা দখল করছে যারা রাজনীতি করে না, এমন লোকরা দখল করার ফলেই আজকে কিন্তু এই পার্টির ভিতরে এত বেশি অস্থিরতা। এবং এই 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 বাস্তবতা কিন্তু আরেকটি প্রধান দল বিএনপির যে সম্মেলন হয়ে গেল এবং কমিটি হয়ে গেল সেখানে আমরা এমন এমনভাবে দেখতে পেরেছি যে যে কমিটি হয়েছে পাশে লেখা আছে অমুকের স্ত্রী, অমুকের কন্যা, সেটা এইভাবে এইভাবে সেটা থাক। কিন্তু আমি যে কথা বলছি, একটা পার্টির প্রথম জন্মসূত্র যদি আপনি ধরেন তাহলে তার পার্টির ক্যারেক্টারটা বুঝতে পারবেন। আওয়ামী লীগের জন্মসূত্রটাই হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের জন্ম 49 সালে। তারপরের থেকে কিন্তু আওয়ামী লীগ বিপ্লবী পার্টি না, বিপ্লব করে নাই,
গণতান্ত্রিক দল এবং সংগ্রাম করেছে তারা, সংগ্রামের বিপ্লবে একটা সংগ্রাম করে ধাপে ধাপে বিভিন্ন সময় জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে কর্মসূচিগুলো পরিবর্তন করেছে। আমেরিকার যে কর্মসূচিগুলো ছিল সে কর্মসূচি আর আমেরিকা তো প্রাণ দিয়ে জান দিয়ে কর্মী না নেতারা বাস্তবায়ন করেছে। এখন আসছে ডিজিটাল যুগ, আমেরিকার কয়টা নেতা কর্মী এই ডিজিটাল যুগে প্রবেশ করেছে সেটা কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু আমরা দেখি তাদের চৌলস আছে, তারা হাইব্রিড, তাদের চলনে বলনে আধুনিকতা, ভিতরে মেধাশূন্যতা, এগুলো কিন্তু তাদের ভিতর দেখা যায়, কথা বললে দেখা যায়, তারা ইতিহাসও জানে না। এবং এই বাস্তবতার মধ্যে আগামী সম্মেলনে কেমন দল গঠিত হতে যাচ্ছে সেটি আমরা আসবো, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। অনেকক্ষণ সময় আমরা কথা বলেছি, দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমরা কথা বলছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে। দর্শক আবার স্বাগত আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলাপ করছিলাম আওয়ামী লীগের আসন্ন সম্মেলন নিয়ে। এই সম্মেলনের এক ফাঁকে আমরা একটু যেতে চাই ভারতের গোয়াতে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে। কথা বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা সরাসরি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, লাস্ট ইয়ার উই সাইনড অন টু এ ট্রান্সফরমেটিভ 2030 এজেন্ডা ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। By now, we have similar outcomes on financing for development, disaster reduction, and climate change. These are important for both of our groups in terms of addressing our challenges and also for tapping possible opportunities. Excellencies, I would like to share three specific ways for BRICS to engage with BIMSTEC. First, large part of BIMSTEC needs to develop quality and resilient infrastructure. Countries like Bangladesh need billions of dollars of investment. We are trying to attract investments through FDI, equity investments or PPP, or we are developing 100 economic zones across the country for potential investors. We have also taken initiatives like high-tech city in Kaliakor Software Technology Park in Jessore and Silet Electronic City, which are opportunities for high-tech investors. Our liberal investment policy includes protection of foreign investment by law, generous tax holiday, concessionary duty on import of machinery, remittances of royalty, 100% foreign equity, unrestricted exit policy, full repatriation of dividend and capital on exit. We can assure you that our regimes and incentives are indeed competitive and regulatory and policy environments are supportive. Now that BRICS countries have put forward two new multilateral development banks, I would call for the banks' special attention to the opportunities in the low-income countries. Second, BIMSTEC region recognizes the need to focus on development of science, technology, innovation capabilities. The world is now focused on learning. Sizable part of our population needs access to technologies in farming, water, sanitation, and basic health. We also need to develop and adapt technologies to address the challenges arising out of climate change. We are focusing on innovative public service delivery, mass access to information, and enhanced transparency and accountability to build an inclusive, empowered, digital, and knowledge-based society. We have set up about 10,000 digital centers across the country to cater 200 different services to our people's doorsteps. Digital laboratories and multimedia classrooms are operating in growing number of educational institutions.
We are extensively utilizing ICT for decentralizing service delivery to elevate Bangladesh to a middle-income country by 2021. We have created government information portals virtually uniting 43,000 government offices. We are taking a whole-of-government approach to address problems. The A2I program at my office is leading this initiative. I believe South-South and triangular cooperation on innovation is also important for attaining sustainable development. Bangladesh has already signed MOUs with Maldives and Bhutan to collaborate on promoting and scaling up public service innovation. We look forward to more of such collaborations in future. In the BRICS countries, there are institutions which lead the world by bringing life-saving solutions and inventions. We would call upon our leaders from BRICS to launch a wider cooperative agenda for technology, collaboration among higher education and research institutions for development and sharing of technologies could be mutually beneficial. Third, the global economy moves on. Both BRICS and BIMSTEC can engage in a conversation to sustain our economic development. We need to look at sustainability issues with purpose. It could be opportune for us to link our value chains and markets aligning with the norms and trends of global supply chains. In BIMSTEC, we are working on our own regional value chains. While our countries are at different levels of development, our two groupings can surely join hands on developing value chains for products and services. Excellencies, all our efforts for sustainable development depend on peace, security, and stability. As a responsible member of the global community, Bangladesh maintains zero tolerance to any act of terrorism or violent extremism. We must join hands to deal with terrorism and violent extremism as well. Excellencies, ladies and gentlemen, let our today's meet be a beginning of a new conversation for collaboration between BRICS and BIMSTEC aimed at greater peace and development. I thank you all. I thank you, Madam Prime Minister. দর্শক আমরা এখন দেখছিলাম BRICS BIMSTEC আউটরিচ সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলেন এবং সেখানে বিশ্ব নেতৃবৃন্দকে আমরা দেখতে পেলাম। এই আলোচনাতে একটু যেতেই চাই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এটি যেই কথা আপনি পীর হাবিবুর রহমান একটু আগে বলছিলেন যে সে একাই টেনে নিয়ে যাচ্ছে এবং টেনে নিয়ে এই পর্যায়ে গেছে, সে তো তার মতো করে দল কথা ভাবতেই পারে। অনেকে বলে যে গণতন্ত্র, যে আওয়ামী লীগ, আওয়ামী লীগ সাজীবন, আওয়ামী লীগের প্রথম ইয়েটা কি, এখন আওয়ামী লীগ বলছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, গণতন্ত্রটা পরে আলাপ করো। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা যেটা সাইদ ভাই বলছিলেন যে জুলুমের বিরুদ্ধে আসলে ছিল মানুষের অধিকার, বঙ্গবন্ধুর রাজনীতি, যেটা বঙ্গবন্ধুকে আত্মজীবনীতে আছে, অসমাপ্ত আত্মজীবনীতে তাকে জিজ্ঞেস করেছে জেলার রাজনীতি কেন করেন, বলছে ক্ষমতার জন্য, ক্ষমতা গিয়ে আমি মানুষের কল্যাণ করবো, পাওয়ার চাই রাজনীতি, এটা গণতান্ত্রিক রাজনীতিবিদ সে প্রকাশ্যে, সে তিনি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতি যেতে চান নাই, যেটা লেফটিস্টরা গিয়েছিলেন। তো আমরা কি দেখেছি যে সেই আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ আলাদা। আমি বললাম যে আজকে আজকের বিশ্বায়নের রাজনৈতিক পরিস্থিতির কারণে, প্রেক্ষাপটের কারণে তিনি তার 14 সালের 5 জানুয়ারির বিতর্কিত, ভোটারবিহীন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একটি নির্বাচনকে হজম করে ফেলেছেন। এটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এবং তিনি দক্ষিণ এশিয়ায় হাজির হয়ে গেছেন বিশ্ব নেতৃত্বে, আমরা সম্মেলনে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, জাতীয় জীবনে একটা মডেল দিয়েছেন যেখানে বিএনপি আজকে বলছে ইলেকশনে আসবে। আফসারুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক মন্ত্রী, আপনার সাথে কথা বলবার কথা ছিল আমাদের আগেই, যে যান্ত্রিক ত্রুটির কারণে যেটি সম্ভব হয়নি, জানতে চাই আবারও ফোনটি কেটে গেছে। আমরা অধ্যাপক আবু সাইদ আপনার কাছে যাই, যে সম্মেলনিক কথাটি বলতে চাই যে এখন তো
প্রত্যাশা তো আপনি রয়েছে, সত্যি কথা যে এই সম্মেলনটি কেমনভাবে অনুষ্ঠিত হবে, এবং এখানে আমরা জানি অনেকগুলো গুরুত্বপূর্ণ পদ পদবীর কথা শুনি যেগুলো খালি রয়েছে, তারা সেখানে কে যেতে পারে, আর কেন্দ্রীয় শুধু সদস্য পদের কথা তো অনেক ধরনের আলোচনা হচ্ছেই, সব মিলিয়ে আপনার প্রত্যাশা জায়গা থেকে আমি জানতে চাই। আমি তো ট্র্যাডিশনাল পার্টি, এই পার্টির কাছ থেকে আমরা বৈপ্লবিক কোনো পরিবর্তন আশা করতে পারি না, করা উচিত না, এবং এটা সম্ভবও না। পুরনো এবং নতুন ট্র্যাডিশন ঐতিহ্য ধারণ করতে হলে নতুন পুরনো মিলেই ধারণ করতে হয়। তো নতুন যারা আসবে তারা যদি মেধাশূন্যতা নিয়ে আসে তাহলে এটাও হবে বুমেরাং, আর প্রবীণরা যা আসবে তারা যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হন তাহলে সেটা হবে আশীর্বাদ, এবং নতুন যারা আসবে তারা যদি ত্যাগী মনোভাব নিয়ে এবং জনকল্যাণের জন্য নিবেদিত প্রাণ নিয়ে আসে তাহলে যে কমিটি হবে সে কমিটি আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো আছে, চ্যালেঞ্জ আমি তো দেখতেছি আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ, বিশ্বায়নের যে থাবা সে থাবা মোকাবেলা এখনও ত্রিভুজ কূটনীতির ভিতরে আমেরিক পড়ে আছে, দেশটা পড়ে আছে, সরকারটা পড়ে আছে, এটা মোকাবেলা কীভাবে করবে সে কূটনৈতিক প্রজ্ঞা, সে অভিজ্ঞতা এবং সে কৌশল, এগুলো স্বপ্নে কীভাবে করবে। আমেরিকা এবং চীনের যে ওশান পলিটিক্স প্লাস সিল্ক রোড, যেটা কথা ওয়ান বেল্ট ওয়ান ওয়ে রোড যে কথা বলা হচ্ছে, সেটা কীভাবে আমেরিক মোকাবেলা করবে, সে কৌশলগত দিক এই কাউন্সিলে আসবে বলে আমার মনে হয় না। চীনের রাজনীতি বার আসছে, অনেকে বলে বিনিয়োগ আসছে, এমন বিনিয়োগের এমনি আসে না, তার পিছনে একটা রাজনীতি আছে। রাজনীতিটা কি, চীনের প্রেসিডেন্ট নিজেই বলে গেছেন যে এই ভূখণ্ড মিলে আমরা এক হয়ে গেছি, এক অঞ্চল একসাথে চলবো। আমরা আবারও একটু যুক্ত হতে চাই, শেষবারের মতো যুক্ত হতে চাই, চেষ্টা করতে চাই আফসারুল আমিন আপনার সাথে। এক মিনিট, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে, যুদ্ধাপরাধের বিচারগুলো শেষ করতে হবে, দুর্নীতি নির্মূল হবে, এটাকে তো না, আমি বলি দুর্নীতি নিয়ন্ত্রণ করুক আমাদের আমাদের অর্থমন্ত্রী, সুশাসনটা, হ্যাঁ, তারপর আমরা নির্ভরতা যেটা আছে সেটাকে কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার ব্যবস্থাগুলো করতে হবে, অর্থাৎ পরিবর্তনগুলো সংস্কারমুখী হোক, বৈপ্লবিকমুখী না হয়েও সংস্কারমুখীও যেতে করতে পারে, কাউন্সিলের ভিতর দিয়ে সেই ঘোষণাগুলো এবং সেই অঙ্গীকারগুলো রূপকল্পগুলো আসলে আমরা কিন্তু মধ্যমায়ের দেশের দিকে যেতে পারবো। আমাদের প্রবৃদ্ধি যেখানে আছে সেই প্রবৃদ্ধি 8% উপরে না গেলে আমরা কিন্তু মধ্যমায়ের দেশে যেতে পারবো না, তাহলে যেতে গেলে আমাদের তাহলে রাজনৈতিক সদস্যের সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন হবে সেটা হলো আমলাতান্ত্রিক পরিবর্তন, প্রশাসনিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন এবং দুর্নীতি দমনের বিষয়টা, অর্থ পাচারের লুণ্ঠন, এগুলো সমস্ত কিছু কঠোর হাতে দমন করতে হবে। সেই এবং কাউন্সিলরা সেটা বহন করে জনগণকে ঐক্যবদ্ধ করবে কিনা সেটাই হলো বড় কথা, সেই অঙ্গীকারটা নিয়ে যেতে চায় তাহলে। এখানে আসলে একটা প্রশ্ন আপনি করতে যাচ্ছিলেন যে 2021 সালের মধ্যে মধ্যমায়ের এবং 41 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ, এবং তাদের নির্বাচনী এইবার যে সম্মেলন করতে যাচ্ছে সেখানে তাদের একটা ঘোষণা এরকম থাকবে যে, এবং সেটিকে ঘিরে সামনে নির্বাচন তারা ভাবছে, সেই দল করার মতো সেই সংগঠন আওয়ামী লীগের বর্তমানে রয়েছে কিনা, এবং আসন্ন যে সম্মেলন সেখানে দলটিও সেভাবে করা হবে কিনা, সম্ভব হবে কিনা বলে আপনার কি মনে হয়? দেখেন, অনুমান করে বলা যাবে না সম্ভব হবে, তবে আমি বুঝি আটভাগ যদি প্রবৃদ্ধি অর্জন করতে হয় যে কাজ, আটভাগ প্রবৃদ্ধি অর্জন না করলে মধ্যমায়ের দেশ হবে না, তা আটভাগের উপরে প্রবৃদ্ধি অর্জন করতে গেলে যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো তো আমরা করছি না, সেই করার সক্ষমতা আমাদের নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে একাকী লড়ে যাচ্ছেন তার সাথে অন্য কেউ আছে কি না আমার সন্দেহ জাগে, এই জন্য জাগে যে তার আমলা গোষ্ঠী, তার পুলিশ বাহিনী, তার প্রশাসনিক দিকগুলো তার সাথে কেমন করে কাজ করছে এবং কাজগুলো নিজেই উনি দেখে বিরক্ত বোধ করেন। আমরা একটু আফসারুল আমিনের সাথে যুক্ত হতে চাই, প্রধানমন্ত্রীর নির্দেশও কার্যকরী হয় না, তাহলে আওয়ামী লীগের ঘোষণাপত্রে যেগুলো আসবে
কর্মীরা যেগুলো গ্রামগঞ্জে নিয়ে প্রচার করার কথা তারা কি প্রচার করে? তারা প্রচার করে না, তারা চাল বেচা গম বেচা এর ভিতর তারা রয়েছে। আমরা চট্টগ্রাম বিভাগে খবর শুনে আসি আওয়ামী লীগের আফসারুল আমিন, শেষ পর্যন্ত সম্ভবত আপনার সাথে আমরা যুক্ত হতে পেরেছি। যে আলোচনা চলছে আওয়ামী লীগের আসন্ন সম্মেলন নিয়ে, সেখানে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রত্যাশা কি তাদের? আমরা জানি চট্টগ্রাম একটি বড় ফ্যাক্টর হয় নির্বাচনের বা দল গোছানোর ক্ষেত্রে, সেটি কিভাবে দেখছেন আপনি আফসারুল আমিন? জি ধন্যবাদ আপনাকে। আসন্ন সম্মেলন নিয়ে চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা অত্যন্ত উদ্বেলিত, আনন্দিত যে তারা আগামী সম্মেলনে যোগদান করবে। এই সম্মেলনের মধ্যে দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আশা করে যে আমাদের নেত্রী যেই ঘোষণা দিয়েছেন যে 2021 সালে যে মধ্যায়ের দেশ 2041 সালের মধ্যে একেবারে অন্য রায়ের দেশ হিসাবে যে কথা ঘোষণা দিয়েছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বস্তরের নেতাকর্মী এটাই আশা করে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা অবশ্যই সফল হবে। কারণ 1981 সাল থেকে বঙ্গবন্ধুর কন্যা এই আওয়ামী লীগের যখন হাল ধরেছিলেন, সেখান থেকে আজ পর্যন্ত এই আওয়ামী লীগে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে জনগণের উপকার হয়, জনগণের জন্য কাজ করে। বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশের রাজনীতিতে যে একটা উল্টো পথে চলেছিল, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর থেকে, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ বিগত কয়েকটি কাউন্সিল হয়েছে। এই কাউন্সিলের মধ্যে দিয়ে যে স্বাধীনতার মধ্যে দিয়ে যে একটি বঙ্গবন্ধু এই বাংলাদেশের রাজনীতিকে একটি প্রগতির রাজনীতি থেকে নিয়ে এসেছিলেন, জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন, সেই রাজনীতিকে যে আমাদের অনুষ্ঠানে একদম আসলে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। মাঝখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর গোয়া থেকে রাখা বক্তব্য শুনেছি। আমি শেষের দিকে পীর হাবিবুর রহমান আপনার কাছে যেতে চাই। এখন বলি যে আসলে আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি না, আওয়ামী লীগের 22-23 কাউন্সিল নিয়ে কথা বলছি। জি, আমাদের কাছে দেখার বিষয় এই কাউন্সিলে কোনো দৃশ্যমান সাধারণ সম্পাদক নেই। প্রধানমন্ত্রীর হাতে সর্বময় ক্ষমতা, নেতাকর্মীরা সব প্রধানমন্ত্রীর দিকে, প্রধানমন্ত্রী বলছেন নতুন নেতৃত্ব দেন, নেতাকর্মীরা সমস্যায় বলছেন আজীবন আপনাকে সাধারণ সভাপতি দেখতে চাই, আপনি থাকবেন। এখন প্রধানমন্ত্রী কাকে সাধারণ সম্পাদক আশরাফকে রাখেন নাকি অবাদুল কাদেরকে ডেকে আনেন, অন্য কাউকে দেন? এক দুই, 2009 সালের কাউন্সিলে কমিউনিস্ট আত্মা ভর করেছিল আওয়ামী লীগে, নহুল আলম লেনিন মতিয়া চৌধুরীর ধাপট ছিল তখন, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এই কর্তৃত্ব খর্ব হয় কি না এটা হলো গিয়ে সংবাদ। তারপরে হলো গিয়ে যে আওয়ামী লীগের যে ডাক সাইটের নেতারা ছিলেন, আমির হোসেন আহমদ, তোফায়েল আহমেদ, সঞ্জীব সেন, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, এরা প্রেসিডিয়াম থেকে আউট হয়েছিলেন, অধ্যাপক আবুসাই, সুলতান মনসুর, এরা ওয়ার্কিং কমিটি থেকে আউট হয়েছিলেন। এইবার দেখার বিষয় যে এইবার প্রেসিডিয়ামে সেই পরম জীবনের পরন্ত বেলায় আমির হোসেন আহমদ, তোফায়েল আহমেদ এবং সঞ্জীব সেনদের প্রেসিডিয়ামে ঠাই হচ্ছে কি না, এবং আরেকটা দেখার বিষয় যে অধ্যাপক আবুসাই, সুলতান মনসুর এরা জায়গা পাচ্ছেন কি না। যদি এরা জায়গা পান তাহলে সেটা হবে নিউজ, আর যদি না হয় তাহলে এটা হবে ট্র্যাডিশন। বিষয়টা হলো গিয়ে এইটা, নিজেরও জায়গা নাই, যদি সাধারণ সম্পাদকের পরিবর্তন হয় তাহলে বোঝা যাবে এটা খবর, আর এছাড়া কোনো আগ্রহের জায়গা নাই, বাকিটা অনেকের ট্র্যাডিশন। এটা নেতাকর্মীদের সংগঠিত হওয়া, উদ্যোগিত হওয়ার ব্যয়বহুল থাকেই, ব্যয়বহুল অনেক দিন পর আওয়ামী লীগ একটা জায়গায় মিলিত হচ্ছে সারা দেশের নেতাকর্মী, এটা মহামিলনের উৎসব ছাড়া আর কিছু নয় আমার কাছে। আমার একেবারে শেষ প্রান্তে অধ্যাপক আবাসাদ আপনার কাছে একটি আমার প্রশ্ন, যে 2019 সালে যে মানে সামনে যে জাতীয় নির্বাচন, তার আগে বলা হচ্ছে যে এই নির্বাচন এই এই সম্মেলনকে তারা ইশতেহার হিসেবে নানানভাবে ধরছে আর কি, সেই নির্বাচনকে মাথায় রেখে হলেও তো এই এইবার যে সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে সেইভাবে দল গোছাতে হবে, কারণ সামনে নির্বাচন তাদের পথ পাড়ি দিতে হবে, অনেক কঠিন পথ। শেষ করব আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে। দেখেন, আওয়ামী লীগকে নতুনভাবে বিন্যস্ত করতে হবে, এখন যেভাবে আছে সেইভাবে যদি আওয়ামী লীগ অগ্রসর হয় তাহলে আগামী দিনে কী হবে আমি বলতে পারছি না। তবে একটা জিনিস বলতে পারি, সেটা হলো এই আওয়ামী লীগ কর্মী নির্ভর দল, কর্মীদের যদি সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে
এবং ত্যাগের মনোভাব নিয়ে নেতারা তাদের কাছে গিয়ে যদি বোঝাতে পারে সক্ষম হয়, সেই ধরনের নেতারা যদি এই কমিটির ভিতরে কাউন্সিলে নির্বাচিত হয় কিংবা পদ পদবি পায়, তাহলে আওয়ামী লীগের সামনে অনেক বেশি উজ্জ্বলতা আছে এবং শক্তিশালী একটা সংগঠন দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত ছিলেন বদরুদ্দিন আহমেদ কামরান এবং আফসারুল আলম, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক, আওয়ামী লীগের এই সম্মেলনে নিশ্চয়ই আমরা আরও বেশ কিছুদিন কথা বলবো, সেই দিনের প্রত্যাশায় রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন।